পার করে হারকিউলিসের গুহা দেখতে আসছি। কাপস পার্টেল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এই হচ্ছে কেভ অফ হারকিউলিস, হারকিউলিসের গুহা, বা ফ্রেঞ্চে বলে গড দ্য হারকিউল, হারকিউলিসের গুহা। এই হচ্ছে কুসকুস, এটা মাঠা জাতীয় একটা দই জাতীয় লিকুইড পানি এটার মধ্যে। তো আমি এইটুকু টেস্ট করব, 1 চামচ টেস্ট করেছি, 1 চামচ। তো আমি এই হচ্ছে তাঁজেতে আলহামদুলিল্লাহ, বাট ওই দিকে দেখেন পাহাড়, ওই পাহাড় যেগুলি দেখছেন দেখে ভালো করে, ওইখানে পাহাড়, ওইটা হচ্ছে স্পেন। গাড়ি পার্ক করে হারকিউলিসের গুহা দেখতে আসছি। কাপস পার্টেল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। তো এখানে গাড়ি পার্কিং করবে, 10-15 দিরহাম লাগে পার্কিংয়ের জন্য। আর যত দূর আমি ইন্টারনেটে দেখেছি কেভ এটা ফ্রি, এন্ট্রি ফ্রি, কিন্তু এখানে ব্যারিকেড দেখলাম পার্কিংয়ে ঢোকার আগে। তো গেলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কোনো টিকিট লাগে কি না, টিকিট লাগলে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা গেটের কাছে চলে আসছি, এই হচ্ছে গেট। ঢোকার প্রবেশ পথ এরকম, আর সেখানে আলাদিনের চেরাগ আছে, আরো লাগবে কিনা আলাদিনের চেরাগ। সিয়ং ঘাত ইয়াদে জিন দুষ্টমি করলাম যে আলাদিনের চেরাগ আছে, ঘষা দিলে জিন বের হবে ভিতর থেকে। তো এরকম একটা মুক্ত প্রাঙ্গণ আছে খোলা। এই হচ্ছে কেভ অফ হারকিউলিস, হারকিউলিসের গুহা, বা ফ্রেঞ্চে বলে গড দ্য হারকিউল। আচ্ছা, ওইখানে একজন টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে দেখলাম। তো আমরা আগে এদিকে দেখি, দেখলাম এখানে কোনো টিকিট নাই। এই ঘর ভিতরে কিছু দেখতে পাচ্ছেন কিনা জানি না, অন্ধকার আছে, একটু একটু আলো আছে এখানে। তো হারকিউলিসের গুহা, কেন এই গুহার নাম হারকিউলিসের গুহা একদমই জানি না, বাট এই হচ্ছে হারকিউলিসের গুহা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। La forme, il est un peu comme le train, non, Maroc. দেখছেন কি সুন্দর এখানে ভিতরের ভিউটা। এটার নাম হচ্ছে গড হারকিউলিস বা কেভ হারকিউলিস। এটা অনেক অনেক আগের রাস্তা গুহা,
প্রচুর ভিড় এখানে, লোকজন অনেক ছবি তুলছে, গুহার ভিতরে অনেক কিছুই আছে, এখানে লাইট জ্বালানো আছে, তো একটু একটু দেখা যাওয়ার কথা। এখানে অনেকে ছবি তুলছে, ভিতরে যাই। প্রাচীনকালের গুহা, তো গুহা দেখে বের হলাম। আলহামদুলিল্লাহ, দ্য ডে ইজ কমপ্লিট, লা জর্নি সে ফে অন ফ্রান্সে, কম দি অন আরব, লা জর্নি এ কমপ্লিট, লা জর্নি এ কমপ্লিট অন আরব, নহার বে খের, নহার বে খের, আরবিতে নহার বে খের, বে খের, হ্যাঁ, মাশাআল্লাহ, 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 অনেক সুন্দর দৃশ্য, তো কাকা খাসি ফটো, কমসা, মোটামুটি, এই ঘোড়া মোটামুটি অনেকাংশে পরিপূর্ণ হয়ে গেছে, আর বাকি কাজাবলঙ্কা ইনশাআল্লাহ, কাজাবলঙ্কাও হয়ে যাবে আল্লাহর রহমতে, কাজা থেকে ইনশাআল্লাহ মারাকেশ, তারপরে ফ্রান্স। এই ছিল কেভারকিউলিস আর কাপসপার্টেল, চমৎকার পরিবেশ, শুধু দাঁড়িয়ে থাকলেই আপনার মন ভরে যাবে, ঢেউ আছে পড়ছে সৈকতে, লোকজন মাছ ধরছে, এখানে রোদ অনেক কিন্তু গরম লাগছে না বাতাসের কারণে, তো গরম নিয়ে চিন্তা নাই, সেপ্টেম্বর মাসটা আদর্শ একটা সময় মরক্কো বেড়ানোর জন্য, তো আসলে অবশ্যই সেপ্টেম্বরে আসার চেষ্টা করবেন। আর এখানে গাড়ি নিয়ে আসাটাই উত্তম, আর যদি গাড়ি না নিয়ে আসেন তাহলে অবশ্যই কোনো ট্যুর আয়োজন করে যারা গ্রুপ ট্যুর তাদের সাথে আসবেন, কারণ বাস এখানে খুবই কঠিন, এরপরে সব জায়গা আপনি মিলাতে পারবেন না, যেমন কাপসপার্টেল এখানে 5 কিলোমিটার দূরে, তো গাইড যারা ট্যুর করে তারা হয়তো আধা ঘন্টা 40 মিনিটের ব্রেক নেবে এক এক জায়গায়, এরপর আপনাকে ঘুরিয়ে ফেরত নিয়ে যাবে তাঁজেতে, তো অর ট্যাক্সি যদি আপনার টাকা পয়সা সমস্যা না থাকে, অ্যাকচুয়ালি তিন চারজন আসলে ট্যাক্সি বেটার, আবার তো ভাড়া একই ভাড়াতে আপনার জন্য খুবই স্বাচ্ছন্দ্য হবে ভ্রমণ। একটা খাবার খেতে আসছি, হচ্ছে কুসকুস দুধের সাথে, কীরকম আমি জানি না, তো এই হচ্ছে কুসকুস আর দুধ, তো এই হচ্ছে খাইতেছে কুসকুস এলে, এই হচ্ছে কুসকুস, এটা মাঠা জাতীয় একটা দই জাতীয় লিকুইড পানি এটার মধ্যে, তো আমি এইটুকুই টেস্ট করবো, এক চামচ টেস্ট করেছি, আর এক চামচ প্রথমবার খেলাম, শুকরান। বন্ধুরা, এই হচ্ছে তাঁজে সিটি, মরক্কোর একটা শহর, যেটা ফ্রান্স স্পেন আর মরক্কোর সীমান্ত শহর বলা যায়, সীমান্ত যদিও সীমান্ত ঘেঁষা না, মাঝখানে ছোটো একটা ভূমধ্যসাগরীয় একটা অংশ এখানে আছে, তো আমি এই হচ্ছে তাঁজেতে আলহামদুলিল্লাহ, বাট ওই দিকে দেখেন পাহাড়, ওই পাহাড় যেগুলি দেখছেন দেখে ভালো করে, ওইখানে পাহাড়, ওইটা হচ্ছে স্পেন, তো এইখান থেকে নৌকায় করে স্পেন চলে যাওয়া যায়, তো ভিসা ছাড়া তো অবশ্যই যেতে পারবেন না, অনেক কন্ট্রোল হয়, তো অনেকে ভিসা ছাড়াও চলে যায়, টাঙ্কি মারে যেটাকে বলে, তো এখান থেকে অনেকেই যায় সেটি দেখানোর জন্য দেখালাম আর কি,
তো নৌকাতে চড়ে হয়তো বা ঘন্টা খানিক লাগতে পারে ওই পারে যেতে। তো এই হচ্ছে তানজে। তানজে তো আমার খুব বেশি সময় কাটানো হবে না, জাস্ট শর্ট একটা ক্লিপ নিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য স্পেন কোথায়। তো এই হচ্ছে স্পেন, স্পেন। তো এই হচ্ছে তানজে সিটি। তো শর্ট ক্লিপ নেওয়া শেষ, রাস্তা পার হবো এখন, বড় এক রাস্তা, বিট ডেঞ্জারাস। তো পিছনে তানজের স্টেশন এখানে, আর এটা হোটেল হিলটন, এটা শপিং মল ইনশাআল্লাহ। এই হচ্ছে শপিং মল। দেখি ভাইটার জন্য কিছু একটা কিনতে পারি কিনা, একটা গিফট কেনার খুব ইচ্ছে ছিল। এই হচ্ছে তানজের পুরো ভিল, অনেক বড় একটা শহর। ভিল বলে ফেলি হচ্ছে ফ্রান্সে ভিল বলে শহর, সরি তানজের শহর। ওই পাশে মেডিটেরানি। এই হচ্ছে হোটেল হিলটন, দেখেন কি লাক্সারিয়াস হোটেল। তানজে অনেক বড় একটা শহর, অনেক কিছু করার আছে, অ্যাক্টিভিটি এখানে বেড়াতে আসতে পারেন। একদম ভূমধ্য সাগর ঘেরা, তার অপর দিকে আবার আটলান্টিকও আছে, একের ভিতরে দুই আফ্রিকার বুকে একটু করে ইউরোপ বলতে পারেন, পুরো ইউরোপিয়ান আদলে, কারণ এখান থেকে স্পেন একদম কাছে। তো পুরো শহরটা অনেক গোছানো, অনেক সাজানো, এখানে সব রকম সুবিধা আছে, হাই স্পিড ট্রেন আছে, তারপরে আছে হোটেল হিলটন এখানে, তারপরে এখানে ম্যাকডোনাল্ডস, আর এখানে ট্রেন স্টেশন, সব কিছুই আছে এখানে, হাসপাতাল, স্কুল, আর আছে মাস্ক বিক্রেতা। ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ড। সো এই হচ্ছে তানজের সিটি, অনেক সুন্দর, অনেক কিছু আছে দেখার মতো। সবাই দেখেন তানজে, বেড়াতে আসেন, ভালো লাগবে মরক্কো আসলে। অনেক অনেক চিপ বলবো না একেবারেই, তবে সাধ্যের অনুকূলে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই তানজে আসেন, তানজে সিটি খুব ভালো লাগবে। আমি খুব অল্প সময়ের জন্য আসছি তানজেতে, খুব বেশি কিছু করার সময় হয়নি আমার, আর দেড় ঘন্টা আছে ট্রেনের, তার মধ্যে এক ঘন্টা মধ্যেই যেতে হবে, আধা ঘন্টা আগে ট্রেনে উঠতে হবে, কিছু করার নাই, এটা ওদের রুলস এখানকার। সো রুলস মেনে চলি, যেখানেই যাই। বিশাল এক বিপদ হয়ে গিয়েছিল, আর এক ঘন্টা পরে ট্রেন, কিন্তু টিকিট আমি কাটি নাই আগে, এখানে আসছি টিকিট দিতে পারবো। বাট এখানে দেখেন পিছনে বিশাল লাইন, এবং ভিতরেও আরও হিউজ লাইন, জানি না সার্ভিস কী অবস্থা। তো আমি টিকিট নিয়েছি অনলাইনে, তো মেশিন ওইখানে করতে গিয়েছিলাম, মেশিন কার্ড অ্যাকসেপ্ট করতেছিল না, জানি না ফ্রান্সের কার্ড বলে কিনা, তো ঝামেলা হচ্ছিলো। তো আমার ফোন ইন্টারনেট ছিল, ইন্টারনেট থেকে অনলাইনে কেটে নিলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো না হলে আমার একদিন পুরো জলে যেত, কাজাব্লঙ্কার যাওয়া হতো না, আলহামদুলিল্লাহ। তো ফাইনালি সমস্যার সমাধান হয়ে গেছে। এই হচ্ছে ব্যালকনি, নিচে পিছনে ট্রেন স্টেশন, টিজিবি পিছনে, একটা জুসার অর্ডার করেছি, সম্ভবত এখানে কোনো একটা ট্রেনে যাওয়া হবে আমার ইনশাআল্লাহ। ম্যাঙ্গো লাচ্ছি অর্ডার, ম্যাঙ্গো জুস অর্ডার করেছি, বললো দুধ দিয়ে না কি দিয়ে যায় না কি সিস্টেম, সরাসরি ম্যাঙ্গো লাচ্ছি নাই ইজিপ্টের মতো, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। তো এই লাচ্ছি দিয়েছে বা জুস দিয়েছে, কালার দেখেই পছন্দ হয় নাই। তো আমার এটা আর আমার ফ্রেন্ড অরেঞ্জ জুস অর্ডার করেছিল, তো দুইটায় 36 দিরহাম বা 700 টাকা, টু মাচ আই থিঙ্ক, অনেক বেশি দাম, ডাকাত যাকে বলে এক কথায়। ওর সাথে একটা কফি আর একটা পানির বোতল। ইনশাআল্লাহ
faire rapidement. Fais attention. Inch'Allah. Au cas où il y a beaucoup de. Ah, ok. Il n'y a pas de soucis, Inch'Allah. Fais droit. D'accord. Inch'Allah. Yalla. Assalamu alaikum. Inch'Allah. Il y a un ticket contrôle pour le pitchon. Juste ticket d'acquis. তো এই হচ্ছে মরক্কোর সুপার ফাস্ট ট্রেন উঠবে আজকে ইনশাআল্লাহ ফ্রম তাঞ্জে টু কাজা কাজা ব্লাঙ্কা মরক্কোর সবচেয়ে বড় শহর এই হচ্ছে স্টেশন পিছনে ভালো খুব মানসম্মত তো খুব বিপদে ছিলাম টিকিট নিয়ে অনেক কঠিন ছিল প্রচুর লাইন এবং লাইন মাঝখানে ব্লক করে দেওয়া আছে অ্যাডভান্স হচ্ছে না ভিতরে যারা আছে তাদেরই সার্ভিস দেওয়া হচ্ছে না সময় ছিল ঘন্টা এক ঘন্টা তার মধ্যে 30 মিনিট আগে ট্রেনে উঠতে হবে তো 30 মিনিট টাইম ছিল আমি কার্ড দিয়ে ব্যাঙ্ক কার্ড দিয়ে এখানে মেশিন আছে সেখানেও টিকিট করতে পারছিলাম না ফাইনালি অনলাইনে টিকিট করলাম তো যারা লাইনে দাঁড়িয়ে ছিল তারা এখন লাইনে দাঁড়িয়ে আছে মরক্কোর সুপার ফাস্ট ট্রেন গরমে মাথা উড়ে গেছে একেবারে তো কাজা ব্লাঙ্কা এসে নামলাম এই হচ্ছে টিকিট কাউন্টার এদিকে নিজের ভিতরে টিকিট কাউন্টার সো বন্ধুরা এই হচ্ছে হাসান টু মসজিদ নান্দনিক শৈল্পকার্য অনেক হিউজ